ভালো দেখে জামা কেন দেবো, এটা 2000 টাকা দাম। কি হবে কি হবে, কালকে তো জন্মদিন হবে না কি, কিছু করার নেই, পয়সা নেই কোথা দেবো, এক নাড়া নেই কোথা দেবো, তোমার মাথা কি খারাপ, ওইটার ওইটার দাম কি মানে আমি তো রাজি হয়ে আসিনি না, 1500 টাকা হয় বলো, তাও আমার জোর করে পাঠিয়ে দিল মানে না, অত ভারী অত ভারীটা 1500 টাকা হয় কখনো, ওদের কি মানে একটা আজকাল বোধ নেই 1500 টাকা কেন হয়, অত সুন্দর যেটা 6000 টাকা দাম সেটাকে বলছে 1500 টাকা, তাই না, 6000 টাকা দাম ওটা বলছে 1500 টাকা, মানে মানুষের বিপদে পড়লে মানে কুপিয়ে নিয়ে আসা তো ঠিক না, মানে তো পোষালে বিক্রি করবি না, পোষালে না বিপদে পড়লে তাকে মানে ঠকিয়ে নিয়ে আসা তো ঠিক না, না ও তো জোর করছে না যে না ওই না ওই জোর কর না করুক, জোর না করুক, একটা ইয়ে তো আছে, একটা দামেরও তো একটা ইয়ে আছে, আলতু ফালতু দাম বলতে হবে না, না একটা দাম তো আছে, কোন জিনিসের কোন দাম হয় ওরা জানে না, ওরা ব্যবসা করে ওরা জানে না, নিশ্চয়ই জানে নিশ্চয়ই জানে, ওইটা দাম যে 1500 টাকা হতে পারে না ওরা ভালো মতনই জানে, একটা ছোট্ট বাচ্চা বলে দেবে যে ওটার দাম 1500 কখনোই হতে পারে না, তারটার দাম 1500 কখনো হতে পারে না, যা ওয়েট তারটা কখনো 1500 হতে পারে না, যে দিয়েছে তারটা সে যদি মানে জানতে পারে তোমাকে বকাটা তুমিই খাবা, বকাটা তুমিই খাবা, যে মাথা মোটা নাকি, যে অত সস্তা দিয়ে দিয়েছ জিনিসটা, যেটা 6000 টাকা দাম সেটা 1500 টাকা দিয়েছ, আমাদের সাইকেলটাই 2400 টাকা দাম, গোকি গোপাল দা আসবে না নাকি, গোপাল দা আসবে না, তুমি তো অনেকদিন আগেই বলেছো, অনেকদিন আগে তো বলেছো, জামা নেই কিছু নেই যে ছেলেটাকে জন্মদিনে পড়াবো, একটাও জামা নেই, কি অবস্থা, ভালো লাগে না আর, একটাও জামা কাপড় নেই, ছেলেটার জন্মদিনে যে কি পড়বে
না পড়বে কি জানি, এরকম অবস্থা কোনোদিনও হয়নি। ভগবান শুধু আমাদের পরীক্ষা নিয়ে যায় নিয়ে যায় নিয়ে যায়, দেখা যায় কতটা ইয়ে করতে পারি। রাতে রান্না কর মা, ভাত খাবো।